এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। একদিন মরে যাব রে, কিভাবে সংসারে করে রে, একদিন চলে যাব রে, দু চার দিনে যাও আশা করে করি ভালোবাসা, দু চার দিনে যাও আশা করে করি ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন চলে যাব রে, কিভাবে সংসারে করে রে, একদিন মরে যাব রে, কিভাবে সংসারে করে রে, একদিন চলে যাব রে, মরে যাই মরে যাই আর মরে যাই। দিদি গো কি বলবো দুঃখের কথা, তোমাদের স্বামীদের যা আছে আমার স্বামীর তাই নেই। কি নেই? পায়খানা নেই। আর দু মাস পায়খানার গাড়টা খুলে চলে গেছে, সে লোকটার কোনো আর পাত্তা নেই। আচ্ছা তোমরা বলো, একটা মদ্য লোক যেখানে সেখানে গিয়ে পায়খানা করতে পারে, আমি একটা মেয়ে ছেলে যেখানে সিংড়ে পায়খানা করতে পারি, তোমরাই বলো। কি বলবো দুঃখের কথা, কালকের ভুলোদের বাঁশবাগানে সবে পায়খানা করতে গেছি। ও বাবা, পেছন তো বলে কেড়ে 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 কেড়ে, হড়বড় হড়বড় করে আমি এসে রান্নাঘরের ভেতরে লুকিয়েছি। আমি বলি ও সর্বনাশ, এবার ধরে ফেলেছে বুঝি, পায়খানা করনি, ধরে ফেলেছে। এসে দেখি পেটটা হড়হড় হড়হড় করে উঠতে দেয়। এ চলে গেছি বড় রাস্তার দিকে, যেই বড় রাস্তার দিকে সবে পায়খানা করতে বসেছি, একজন দেখি না ফটো তুলে, ক্যামেরাম্যান দেখি না ফটো দিতে ফট করে। আমি বলি ও দাদা এটা কি হবে, বলে তুমি যে পায়খানা করেছো ফাঁকায়, এই ফটোটা নিয়ে অফিসে দেবো, তোমার জরিমানা হবে। ও বাবা গুরু কি লজ্জায় পড়ে গেছি, বাবা কি লজ্জায় পড়ে গেছি, সেই মদ্যটা আজকে আসুক, আজকে হস্ত ন্যস্ত করবো, আজকে হয়ে ও থাকবে নয় আমি থাকবো। হ্যাঁ ভাগি, এই আমার মধ্যে এই মধ্যে তুমি এত ভাগ ভাগ করতেছো কেন? কি বলবো, পায়খানার জন্য আমি জ্বলে পুড়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, একটা কথা বলি শোনো, পাড়ার সদস্য হচ্ছে আমার ভাইপো, এই যে দুমাস গাড্ডা খুলে রেখে গেছে তার জন্য আমি ভিডিও অফিসে গেছিল যে বাবু আমাদের পায়খানা ঘর গুলো কেন হচ্ছে না, বলে কে বলেছে পায়খানার টাকা সব চলে গেছে, ওই ভাইপো মেরে খাচ্ছে। ও শুধু ভাইপো বলে এতদিন কিছু বলিনি, ওর ব্যবস্থা আমি করে দেব। এই দেখো আমার সেই কত কষ্ট করে আমি মানুষ করেছি, সেই আমার খাড়িরা পাটিটা, ওই পাটি ওই পায়খানা ঘরের গাড্ডায় পড়ে একবার মাত্র ভ্যা করে উঠে ব্যবস্থা করে দেবো। আর তুমি তো জানো আমি ঝগড়া করতে ভালোবাসি না, তুমি আমার পেছনে পেছনে এসো। ওই মদ্যের দ্বারা কোনো কাজ হবে না, আমি সংসারের কাজগুলো সারি আর পিছনে পিছনে দিয়ে দেখি ওই মদ্যটা কি করে। পাল্লি আমার হাত ধরো, আজও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, এত ভালোবাসি তোমার এবার তুমি প্রমাণ করো, আজও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো আরো, ভালোবাসা ভাইপো। এ শোয়ার বাচ্চার একটু জ্ঞান ফুট করে ঢুকে মতো ভাইপো, কি হয়েছে বল তো বাবা? বল বাবা, অসময়ে ঢুকে ভুল হয়ে গেছে রে বাবা, তোর যে অসময়ে টাইম জ্ঞানী খাওয়া খাই করতে বুঝতে পারি। হ্যাঁ রে বাবা, যে জন্য এসেছিলাম। আচ্ছা তুই দু মাস গাড্ডা খুলে চলে এলি, চলে এলি, পায়খানা ঘরটা কবে হবে বাবা? হ্যাঁ সরকারি টাকা ঢুকলে হবে না, যা মিথ্যে কথা বলেনি, আমি বিডো অফিসে গেছিলাম, বিডো বাবু বললো টাকা সব চলে গেছে, তুই মেরে খাচ্ছি। ও গা, সে অল্প টাকা দিয়েছিল বুঝতে পেরেছো, সে আমার ঘরের কাজে লেগে দিয়েছে। ও দশের টাকা আসতে তোর ঘরের কাজে লাগাচ্ছি, তুই শ্বেত পাথরের পায়খানা ঘর করতেছি আর আমরা বাঁশ বাগানে যাচ্ছি, বাহ
এই তো তুই পাড়ার সদস্য। দেখ বাবা একটা কথা বলি শোন, দশজন ভোট দিয়ে তোর একজন করেছে, তুই দশজনের পাশে থাকবি। মানে বৌমা না গো, বৌমা ভালো গো, বৌমা ভালো। ওই জন্য বৌমার পিছনে ঘুর ঘুর করতেছি। সে যা পারি কর বাবা, আমাদের পায়খানা ঘরটা করে দিলেই হলো। আরে বললাম তো এরপরে তোমার নাচুন যাও না। গলা তুলে মোটে কথা বলবি না, তুমি গলা তুলে কথা বলবি। আমি তোর সঙ্গে কি ঝগড়া করতেছি? তা তুমি আমার সঙ্গে ঝগড়া করতে কি করছ? চিৎকার করবি না, একদম বলে দিচ্ছি তুমি মোটেছে যাবে না। এ তুই মোটেছে যাবে নি। ওগা কি হয়ে দেখি, দেখি তোর হাতটা দেখি। কেন হাতে কি হয়ে যাবে, তুই গুনিন জনিন নাকি? দেখি না হাতটা দেখি। এই তো হাত কি হয়ে গেছে, হাত ওরে তোর তো। তুই এই পাড়ার সদস্য, বুড়ো মানুষ পায়খানার কথা বলেছি বলে তুই আমার হাত ধরে গজে দিচ্ছিস। আমি তোর সঙ্গে মারামারি করতে আসিনি, আর মারামারি করলে তোর সঙ্গে পারবো নি। তবে তোর কায়দার মার মারবো, তোর কায়দার মার মারবো। না না বৌমা ভালো। এই তোমার মানুষের ঘরে কখন ঢুকতে হয় না ঢুকতে হয় সে জ্ঞানটা নেই? আমার জ্ঞান আছে, তোমাদের সে জ্ঞান নেই। কখন খেতে হয়, কবেলায় খাচ্ছ আমলো হবে না। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুই আমার হাত ধরে গজে দিলি, পায়খানা ঘর করে দিচ্ছি না আবার বলিসি বলে তুই আমার হাত ধরে গজে দিলি। তোর যদি আমি কায়দার মার মারতে পারি তো আমার নাম বাবলু হালদার নয়। এই চলে গেল। না না বৌমা ভালো। একটা লোক শুধু জ্বালাতন করে মারতেছে। এই জি হ্যাঁ, আমি কি বলিস না আমার কাছে এসো। এ তোমার কাকা? তোমার কাকার না সবটাই ভালো জানো, শুধু একটাই জিনিস খারাপ। কেন আমার কাকার আবার কি খারাপ? তোমার কাকা না নজরটাই খারাপ। আরে কাকা তো বয়স হয়ে গেছে মানে নজর খারাপ হবেই। ও আচ্ছা, কি বলিস শোনো, এখানে বসো আলোচনা আছে। কয়টা পায়খানা ঘরে টাকা মেরেছো? বেশি মারিনি, 50টা মেরেছি। 50টা? ওই টাকা নিয়ে কি করবি? কেন তোমার সোনা গয়না গড়িয়ে দাও। এ আর একটা সীতাদুল, আর একটা সোনা বাদামের শাখা, আর একটা গলার চেন করে দেবে তো? হ্যাঁ সত্যি বলছে, সত্যি বলছে। এ তোমার সত্যি ভালোবাসো, সত্যি ভালোবাসো। তাহলে ইলেকট্রিকে হাত দিয়ে বলো। ইলেকট্রিকে হাত দিতে পারি, তুমি তোমার হাতটা ছেড়ে থাকতে পারো। এই যাও তো। এই জি হ্যাঁ, আমাদের উঠোনে ওটা কি জ্বলছে বলতো? ও মনে হয় যে নাকি পোকা আলো দিচ্ছে। আরে না গো, আমার মনে কেমন জানি সন্দেহ ঠেকছে, তুমি একটু যাও না, দেখো যাও। এই হ্যাঁ রে, কি বলছিস? এটা মো আবে আমার গার ভিতর। কাকা আমার উঠোনে পায়খানা ঘর করে দেয় আর হাত ধরে গুজে দেওয়া ব্যবস্থা করবো বলেছি। আচ্ছা ঠিক আছে, কার কামনে বুকের পাটা আমার ওখানে হেগে দেখু। এই যে মেয়ে মেয়ের মতো থাকবে, তুমি শ্বশুর শ্বশুর মতো থাকবে, আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো। ভাইপোর সঙ্গে আমার বুঝতে দাও। এই বেশি বারবার করলে কি করবে তুমি আমার? কি আছে, কি করবে তুমি আমার? ডাকবো ও বাবা গো, তোমার মতো না 5টা 6টা শ্বশুর আমি আমার এই গাঁটি গুঁজে রাখি। আমার মতো লোকের তুমি গুঁজে রাখো? হ্যাঁ গুঁজে রাখো। ডাকবো, ডাকো ভগি ভগি ও ভগি। বেটে মতো মেয়ে মারতে পারবে না, ও বাবা উড়ে যাওয়ার মতো উড়ে উড়ে মেয়ে শুধু চেল্লাবি শুধু
দিদি গো, ভেবেছিলাম হালকা মতো বাঁটি মতো মেয়ে, আমার কাছে পারবি নি। ও বা বগলের চেপে ধরলে মরে যায়, সেই মেয়ে আমার শুয়ে পেলে বুকের ছাদে কাবাত কাবাত করে লাথি মারছি। মানুষ চিনে তোমায়, আর পুতো থে বোগা দেখো নি, বাবার নাম যাবি ভুলে, যে ঘরে আদি মায়না। চাচি তোর বাবার কি পান্তবাদে ঢালিস কি, পরের ভালো এরা চাই না। মেয়ের মতো থাকো, এ যার খায় তা তোতে যায় না, আদায় করে নেব পাওনা। যার খায় তা তোতে যায় না, আদায় করে নেব পাওনা। লেখে ও গাড়া খুলি, বাবার নাম যাবি ভুলি, লেখে ও গাড়া খুলি, বাবার নাম যাবি ভুলি, সে ঘরে আদি মায় না। তাতে বাবা কি পান্তবাদে ঢালিস কি, পরের ভালো এরা চাই না। এ যার খায় তা তোতে যায় না, আদায় করে নেব পাওনা। যার খায় তা তোতে যায় না, আদায় করে নেব পাওনা। এই মেয়ে পারবে নে তবু লাগতে ছাড়বে নে, ধরে দিল তো আক্কেল হয়। বেশি উড়িনি, বেশি নাকার নাড়িনি, তোর ভাতা তো পায়খানা করে দেয় নে, ওই নাকের ডগায় বসে হাগো। হায় আগবি হায়, তোর চোখ তুলে নে, আমি তেতুলে টক করব। এই মেয়ে তর্ক ছাড়ে না, আর কি বলে জানি না। 10 জন ভোট ধরে একজন করেছে, ও 10 জনের কাছে থাকবে না, তোমার পেছনে ঘুরঘুর করলে হবে? এ পাড়ার সদস্য আর করে না লোক, পাড়ার সদস্য আর করে না লোক, টাকা ঝেড়ে বই করে গয়না। টাকা তুমি চুপ করো কেন, এমন করো ছটপট করলে তো আর হয় না। আবার ছটপটের কথা বলছি, দু মাস গাড়টা খুলে রেখে আইছি, আমাদের সে ছাগল পরে মরে যাচ্ছে, কুকুর পরে মরে যাচ্ছে, তুই আবার বলতি ছটপট। এ পাড়ার সদস্য করে না লোক, টাকা ঝেড়ে বই করে গয়না। টাকা তুমি চুপ করো কেন, এমন করো ছটপট করলে তো আর হয় না। যার খায় তা তো যায় না, আদায় করে নেব পাওনা। যার খায় তা তো যায় না, আদায় করে নেব পাওনা। ভগি, এ মেয়ের একবারে হবে নি, এমন ধরা ধরবে হাসপাতালে ভর্তি করে দাও। তুমি কি মনে করছো, তুমি কি মনে করছো, কি মানুষ গরম রে উঠতেছো? আমি ঝগড়া করতে পারি না, তবে রেগে গেলে কামড়াবো। ও বাবা গো, এ মেয়ে না কি রে, ও একটা পুরুষ মানুষের উপরে ঝেপে পড়তেছে। ভগি, এমনি হবে না, তুমি ধরে ভগ ভগ করে দাও। ও বাবা গো, জ্ঞান করবো না, আমি যে শ্বশুরে পশুর মতো ব্যবহার করে, তো আমি বোম হয়ে ছেড়ে দেবো নাকি? আমি পশু? হ্যাঁ তুমি পশু। ভগি, ওরে 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 তোমাদের পেছনে ফেলার মতো ভেবা করছো কেন? শুনি, এসে তো আমার কোমরটা একটু ধরতে পারো, তোমার কাকার আর এই বাঁচির একটু ভালো মতো টাই দিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, তোর কোমর ধরতে গিয়ে দুটো ভোট হারাই আর কি। ভোট হারাবার ভয় আছে, কিন্তু পায়খানা ঘর করে দিচ্ছি না, ভোট তোর কেউ দেবে না, সেটা জানিস কি? এই দেখো, তোমার এই ভাই পোলা আমি গোড়া থেকে কেটে নেবো। গোড়ায় তো কেটে নিবি? এই কি কেটে নিবি? কান কেটে নেবো। মানুষ চেনে না, মানুষ চিনে দেব, মানুষই নে দেব, মেয়ের বুড়ি করে দেছে মেরে। বাবা, এই বাঁচি পিপিলি কাঠ পেলে কোথায়, কিসের জন্য বলতো? কিসের জন্য? মরবার জন্য। তা তোমার পাঙ্গা গই যাচ্ছে, তুমি সকাল সকাল গত কোথায় যাবে বলি? এ পাড়া জ্বালানি মনসা কানি কেটে নেবো রে তোর ডানা। করেছে না রে উৎপাত হয়ে যাবি, চিতপাতে কোথায় যাবি তোরা জানা। আমরা উৎপাত করতেছি? হ্যাঁ উৎপাত তুই করতেছি, ভেবে চিন্তে দেখ। একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর বইয়ের সাপোর্ট করতেছি, কোথায় যাব? যদি আমরা থানায় যাই তোর নামে কেস করব, পুলিশ আনব। এ পাড়া জ্বালানি মনসা কানি কেটে নেবো রে তোর ডানা। বলছি না রে উৎপাত হয়ে যাবি, চিৎপাতে কোথায় যাবি তোরা জানা। যার খায় তা তোতে যায় না, আদায় করে নেব পাওনা। যার খায় তোতে যায় না, আদায় করে নেব পাওনা। এই এই
বাবা গো আচ্ছা দিদিরা তোর না বলো আমি একটা ধরি দুটো ধরি সেটা আমার ব্যাপার আমার যদি সয়টা তোর চোখে সয় না আর দু ভাতারি একটা কথা বলি শোনো শরীর যত খাওয়াও তুমি ফেরে দেবে আগো জমি বিড়ালের স্বভাব তো জানি শরীর যত খাওয়াও তুমি ফেরে দেবে আগো জমি বিড়ালের স্বভাব তো যায় না যার খায় তা তোতে যায় না আদায় করে নেব পাওনা যার খায় তা তোতে যায় না আদায় করে নেব আমি চেষ্টা নিচ্ছি যাতে ভালো পথে আসে যা তুমি যাও ওরা আমি বলি কালকের পায়খানা ঘর ভগির দেখেছো ধরেই ভগ ভগ করে ও বাবা না না বৌ ভালো কি বল কাকা ওগা রাগ পড়েছে মিল দিচ্ছি মিল দিচ্ছি তুমি তো জানো আগে আমার প্রচুর অভাব ছিল অভাবের তাড়নায় তোমার আগের পক্ষের বৌমাটা চোখের সামনে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়ে মারা গেল পাড়ার লোকে এসে মারবে টাকা ঝেড়ে সব বউয়ের গয়না কিনে দিচ্ছি ওই গয়না পাড়ার লোকে সব ছিঁড়ে নেবে প্রত্যেকের গাড্ডা খুলে রেখে দিয়েছি পায়খানা ঘর করিনি কালকের পায়খানা ঘর হবে তো ঠিক বলতে নাহলে কেউ ভোট দেবে না কেউ তোর পাশে থাকবে হ্যাঁ মনে থাকে জানো জনগণের আগে দেখবি তারপর না না বৌ ভালো ভালো আরে বাবা একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো তুই যে মাল তুলে শুকে দেখলি গন্ধ পেয়েছিলি তুই কি চার পাঁচ দিনে হাগুনি নাকি অত চিট কেন দেখ বাবা আমি কি হয়ে গিয়েছি তাহলে ওটা কি বেসন গুলে এনেছি অত নোংরা লোক আমি নয় লোকের উঠো নেই তোমাদের শিক্ষা দেওয়া বলে বেসন গুলে এনেছিলাম তবে একটা কথা মনে রেখো আজকে আমি বেসন গুলে এনে তোমাদের শিক্ষা দিলাম এরপরে যদি ফের ওরকম করো পাড়া গোটা লোক এসে তোমার উঠোনে হেগে দেবে যাই মানুষের কি রোগ জানিস কাম কোদ লোভ এটাই মানুষের রোগ যদি না করে সম্মারণ পেতে হবে দুর্ভোগ কাকু তুমি কেন বুঝতে পারছ না এটা তো এখনকার মেয়েদের স্টাইল ও স্টাইল দেখছো হ্যাঁ তোমার বাবার সামনে দাও তোমার বাবার বাড়ির স্টাইল ওটা আমার কি দেখতে মানা বৌমা ভালো বাবা যাচ্ছি বৌমা ভালো ওই জন্য শোয়ার বেরোয় না বাবা পায়ে ধরেছে বজ কিন্তু সরকারি যত টাকা আছে যে সব তোমার তোমার সাজাতে শেষ হয়ে যাচ্ছে তা গরিব মানুষের পাশে আমি চিনিয়ে দাঁড়াবো আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে আমি আর সাজবো না আমার গয়নাগাটি যা কিছু আছে সবকিছু বিক্রয় করে দেবো দিয়ে আমি ওই গরিব মানুষদের পাশে দাঁড়াবো আমি চাই তুমি ওই গরিব মানুষদের ভালোবাসবে আর আমি সারা জীবন তোমায় ভালোবাসবো হয়তো তোমায় মনে আজ কোনো রং লেগেছে ফুল ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে।
পিয়া 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 যাকে পিয়া শুনি শুনি মন ভরে যায়। সাথী গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কত যেন গানি যায়। সাথী গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কত যেন গানি যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কত যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কত যেন গান হয়ে যায়।